নমস্কার বন্ধুরা, লাইভ গোল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে এই নতুন ভিডিওতে স্বাগত জানাই। ভক্তিতেই ভগবান লাভ হয়, তার উদাহরণ আজকের এই ভিডিওটি। একদিন নারদ মুনি ভগবানকে বললেন, আচ্ছা ঠাকুর, জগতে কত ভক্ত তোমাকে কতভাবে ডাকে, কেমনভাবে ডাকলে তুমি সন্তুষ্ট হও? ভগবান বললেন, নারদ, যদি কারো কিছু না থাকে তাহলে তারা যেন আমাকে অন্তত একটা ফুল দিয়েই ডাকে। নারদ মুনি বললেন, হে কৃষ্ণ, যদি ফুল না থাকে কি দেবে? ভগবান বললেন, যদি ফুল না থাকে একটা তুলসী পাতা, একটা পাতা দিলেই সন্তুষ্ট আমি। নারদ মুনি বললেন, হে ভগবান কৃষ্ণ, যদি পাতা না থাকে তোমাকে কি দেবে? ভগবান কৃষ্ণ বললেন নারদকে, যদি পাতা না থাকে তাহলে একটু গঙ্গা জল দিয়ে আমার পূজো যেন করে। নারদ মুনি বললেন, যদি গঙ্গা জল না থাকে? ভগবান বললেন, গঙ্গা জল না থাকলে কোনো চিন্তা নেই, আমি তো গঙ্গা যমুনা প্রতিটি জীবের সঙ্গেই দিয়ে দিয়েছি, তার দুটি নয়ন। যদি কেঁদে কেঁদে এক ফোঁটা নয়নের জল আমার শ্রী পাদপদ্মে দেয় তাহলে আমি তার কাছে বাধা হয়ে থাকি। প্রেম ভিন্ন, অন্য পথে ঈশ্বর দর্শন জীবের হয় না, আর সেই প্রেম প্রাপ্তি হয় একমাত্র ভক্তির মাধ্যমে। তো শুধু ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হতে গেলে ভক্তি দরকার, ভক্তিতেই একমাত্র ভগবান লাভ হয়। ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তো লাইক অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।